আমরা এখানে স্টেজ সাজাইতেছি, ব্যান্ডিং করতেছি, যে রাস্তায় সুন্দরভাবে ব্যান্ডিং করতেছি, প্রধানমন্ত্রীর আগের যে স্মৃতিগুলো আছে এগুলো লাগাইতেছি, বা প্রধানমন্ত্রীর পুরান যে বাড়ি সে বাড়ি আমরা করতেছি, যে সেই বাড়ি অনুযায়ী ডিজাইন করতেছি, যে ওই ডিজাইনটা জানি আমরা দেখাবো। বঙ্গবন্ধুর সতেরো মাসের উপলক্ষে আমরা কাজ করে যাচ্ছি, হ্যাঁ অনুষ্ঠান তো সুন্দর হয় ওইভাবে আমরা খুবই চেষ্টা করতেছি আমরা ওইভাবে। 17 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় আসবেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিস্থলে। তো পয় পরিষ্কারের কাজ করতেছি আমরা, পয় পরিষ্কারের কাজ 17 তারিখের আগেই ইনশাআল্লাহ শেষ হবে, সব কিছুই মানে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে আর কি। আমাদের টুঙ্গিপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সকল প্রস্তুতি, সকল বিভাগ, জেলার সকল বিভাগদের সমন্বয়ে প্রস্তুতি চলমান রয়েছে। আমরা দেখেছি যে বিগত যে কোনো বারের চেয়ে এবারের প্রোগ্রামটি আরও আড়ম্বরপূর্ণভাবে এবং বৃহৎ পরিসরে প্রস্তুতি চলছে এবং সকল ক্ষেত্রে প্রস্তুতিগুলো প্রায় সম্পন্নের দিকে করছে। আশা করছি 16 তারিখের মধ্যেই মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য টুঙ্গিপাড়া উপজেলা প্রস্তুত থাকবে। টুঙ্গিপাড়ার মানুষ অতি আগ্রহে প্রায় আজ 2 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া তার মাতৃভূমিতে আসবেন, এই অপেক্ষায় টুঙ্গিপাড়াবাসী খুব আনন্দ উল্লাসে তাদের মন আত্মহারা হয়ে বসে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতি বছরই আমাদের যে ন্যাশনাল প্রোগ্রামটি টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়, এ বছর একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটিও এবার এবছর টুঙ্গিপাড়াতে অনুষ্ঠিত হবে এবং আমাদের এই যে কারণে এই অনুষ্ঠানটির কলেবরটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আসবার সম্ভাবনার বিষয়টি আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।